ময়ূর বাবু আপনি কি রেডি? হ্যাঁ, হ্যাঁ শুরু করুন শুরু করুন। এই মুহূর্তে যে খবরটা বলতে চাচ্ছি, মিন 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 করে সবাই প্রত্যেকটা কথা বলতে চান। ইউসুফ সরকারকে আমরা একটা কথাই বলতে চাচ্ছি, চট্টগ্রাম কিন্তু আমরা নিয়ে নেব। কারণ এই চট্টগ্রামটা যদি আমরা নিয়ে নেই, বন্দর থেকে আমাদের ইন্ডিয়াতে মালগুলো নিয়ে যাওয়ার জন্য অনেক টাকা বেঁচে যাবে। যেই কথাটা আমরা বারবার করে মিন মিন করে বলতে চাই, সেই কথাটা বারবার আপনারা না, কোনোভাবেই আমরা চট্টগ্রামকে কারো হতে দিব না। চট্টগ্রাম আমরা নিয়ে নিয়েছি, কারণ আমি সারাদিন সারা রাত সকাল থেকে রাত অব্দি সবুজ পাতা খাই। আর আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাগলা কোম্পানির মলম, যেটা কোম্পানি আগে বিক্রি করতো 30 টাকা। আমি যখন থেকে সাংবাদিকতায় যোগ দিলাম, তার আগে আমি বিক্রি করতাম এই মলম। সেই মলম আমরা বাংলাদেশের লোকের চোখে মুখে লাগিয়ে চট্টগ্রাম কিন্তু আমরা নিয়ে নিবো। এটা নিউজ নাই রাতে মেনে মলম বিক্রি করতেছো কেন? আপনি এতে কেটে দিবেন দাদা, কেটে দিবেন, সমস্যা নাই। আবারও যেটা বলতে চাই, সামনে আসছে শীতকাল, সবাইকে ক্রিম লাগিয়ে চট্টগ্রাম পুরোটা কিন্তু আমরা নিয়ে নেবার। মিন 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 করে ইউসুফ সরকার যদি কোনো কথা বলে, না কোনো কিছু হবে না। কারণ আমরা ভাত খাই কম, মাথায় গোবর রাখি বেশি। আপনাদেরকে বারবার একটা কথা করে বলতে চাই, যেই নিউজটা আপনারা বারবার করে দেখতে চান না, সেই জিনিসটাই আমরা আমাদের চ্যানেলে দেখাবো। কারণ এই মলম বাংলাদেশে নয়, ইন্ডিয়ার কোথাও আপনারা কোনোভাবেই কিন্তু খুঁজে পাবেন না। এটা এমন একটা মলম, এই মলমের উৎপত্তি কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি। বলে দাও, রিপাবলিকানে পাবে এটা? হ্যাঁ, রিপাবলিক বাংলাতে লেনে পাবে। এই মলম আপনারা শুধু একটা জায়গায় কিনতে পাবেন, সেটা হচ্ছে রিপাবলিকের বাংলা চ্যানেলে। আচ্ছা দাদা, এসিটা ছাড়া যায় না? এসিটা কোনোভাবে এনে এসি আছে নিয়ে আমাদের। আচ্ছা, এই মলমটা যদি আপনারা একটা বার করে লাগান, তখনই দেখবেন আপনার চুলকানি, খাউজানি, গুটি, পেঁচড়া, যা কিছু আছে সবকিছু ফড়ফড় করে বের হয়ে যাবে। শুন ময়ূর বাবু, আপনি আগে সবসময় এই পেশা চলে যান কেন? আপনার পেশা তো সাংবাদিকতা। দাদা আমার তো পুরনো অভ্যাস, আমি তো আপনি আপনি চট্টগ্রামের কথা, চট্টগ্রাম দখল যে করে ফেলতে চিন্তার কথা বলেন। আরে দাদা আপনি, আচ্ছা এগুলো কিন্তু আপনি কে? হ্যাঁ, একদম মিন 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 করে যে জিনিসটা বলতে চাই, না চট্টগ্রাম কিন্তু আমরা কাউকে দিচ্ছি না। এই যে চট্টগ্রাম, চট্টগ্রামের মাটি প্রয়োজনে ধুতি পরে তারপর আমরা চট্টগ্রাম গিয়ে সবাইকে মলম লাগিয়ে দিব। আর মলম লাগিয়ে চট্টগ্রামকে আমরা দিয়ে দিব, এবং আমরা খেতে যাব মামুনারের রেস্টুরেন্টে, না ওখানে আমরা নলা আপনি খেতে যাব, নান ভিজিয়ে নলা খাবো। ইউসুফ সরকারকে এর জন্য করম মূল্য, চরম মূল্য, চরম মূল্য দিতে হবে। বারবার করে বলতে চাই, মলমটার দাম কিন্তু 25 টাকা। আমি পেশায় একজন সাংবাদিক হলেও আগে ছিলাম মলম বিক্রেতার, আমার যে ডিলার সে ডিলারও কিন্তু চট্টগ্রাম দখল করার ব্যাপারে এখন কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আপনি দিলীপ কয় পাতা যে সবুজ পাতা খান, সেই জিনিসটা বলে দেন। আমি যে এটা কি পাবলিকলি বলবো না, আমি কত পাতা সবুজ বলেন বলেন, আপনাকে দিয়ে বড় সমস্যা নেই। বলেন সোমবার দিন দিতে ভালো হচ্ছে তো নাকি? চমৎকার দাদা, দিনে ছাড়িয়ে দিচ্ছেন দাদা, কি বলবো, পুরো পৃথিবীতে দাদা ছড়িয়ে যাবে দাদা। পৃথিবীতে ছড়ানো দরকার নেই, চট্টগ্রামের মানুষরা দেখলেই হবে দাদা, কারণ আমরা তো চট্টগ্রাম। দাদা আপনি তো ফুল ভাইরাল দাদা। না এটা আসলে ওভাবে বলার কিছু নেই দাদা, মনে করেন যে আসলে মূল টার্গেট তো চট্টগ্রামটাকে নিয়ে নিতে হবে দাদা, বুঝতে পারেননি? চট্টগ্রাম তো আমরা যেটা বলছিলাম যে রাজুদা, 3টে পরোটা 20 টাকা, একটা কাঁচা লঙ্কা আছে সাথে একটা সিদ্ধ ডিম, আগে খাবেন পরে পাছায়, না মানে পরে টাকা দিবেন, পাছায় বুঝার দরকার। যেটা বলছিলাম দাদা, এই যে মরমটা দেখতে পাচ্ছেন, হরিয়ানা দাস থেকে পালা শিলিগুড়ি সবকিছু পরে 4টা 4.40 এর মলমে আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র 15 টাকায়। সর্বক্ষেত্রে মলমে অঙ্গ লাগায় ব্যথা যেখানে দাদা সব। দাদা আপনি আবার মলম বিক্রি করলে আমাদের কাজ চট্টগ্রাম দখল করতে হবে, সেটা নিয়ে নিউজ করেন। আচ্ছা দাদা বারবার মলমের কথা? হ্যাঁ বারবার মলম দাদা, আসলে পুরোনো পেশার প্রতি আমার এমন একটা ফিলিং, আমি সেটা থেকে বের হতেই পারছি না দাদা। আমি এবার ঝেড়ে কাটছি দাদার কথা, সত্য আপনি ফাটিয়ে দিচ্ছেন দাদা, একদম ফাটিয়ে দিচ্ছেন দাদা, হচ্ছে না সেই হচ্ছে দাদা। দাদা এসব বলে কিন্তু আমাকে ভুলানো যাবে না, যেটা বলছি মিন 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 করে কোনো লাভ নেই। চট্টগ্রাম কিন্তু আমরা দখল করে নিচ্ছি প্রয়োজনে স্বপ্নে, স্বপ্নে আমার স্বপ্ন তো হয় সেটা সত্য, লঙ্কার কুড়িতে পাটুরি, বাকুরি জিতছে কাম্পারা, চেঙ্কেলে অঙ্গলা বঙ্গলা খাঙ্কির। দাদা একটা কথা বলি? জি দাদা। বাংলাদেশের মানুষ চট্টগ্রাম ডিরেক্ট সারাতে ঢুকাই দেবে দাদা, বহুত চমৎকার দাদা। দাদা আপনি এসব কি বলছেন? সেটা বাঙালি খুব প্রাগিক, সেটা ডিরেক্ট ভেঙে দিবে দাদা, খুব একদম গালাগালি দাদা, বিড়ুটা অফ করেন দাদা। দাদা আপনি ওটা কেটে দিয়েন, আমি
দাদা কিন্তু আমাদের তো চট্টগ্রামটা লাগবে দাদা। লাগবে তো বুঝলাম, বাঙালি যেভাবে খেপি আছে ডিরেক্ট আমাদেরকে নিয়ে চট্টগ্রাম ডিরেক্ট সারা ভেঙে ফেলবে দাদা। চুপ কাটেন। আচ্ছা যেটা বলছি যে মিন 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 করে সংবাদটা এখন শেষ করছি, আপনারা যদি চট্টগ্রাম আমাদেরকে না দেন তাহলে আমরা ভাং পাতা খেয়ে শিলিগুড়ি স্টেশনে এইভাবে বসে থাকবো, অনশন করবো প্রয়োজনে, অনশন একদম কথা সব। আবার যেটা বলছি যে আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলম গুলো। দাদা আপনি আবার মলমে চলে যাচ্ছেন। আচ্ছা দাদা কাটুন তো, ওই যে বারবার মলমের কথাটা চলে আসছে। আচ্ছা এই হ্যাঁ দেখেন।